প্রিয় দর্শক আপনাদের স্বাগত আমার নতুন চ্যানেল আরও অনেক গল্পতে গতকাল আমার এই চ্যানেলে আপনাদের আমি শিরডি যাত্রার প্রথম পর্বের কাহিনী শুনিয়েছিলাম আশা করি আপনারা অনেকেই সেটা দেখেছেন আর যারা দেখেননি তারা আমি এই চ্যানেলের নিচে লিঙ্কটা দিয়ে দিচ্ছি দয়া করে গতকালের ওই কাহিনিটা দেখে নেবেন আজকে আপনাদের কাছে আমি শিরডি ভ্রমণের দ্বিতীয় পর্ব ওটা শুরু করছি এইভাবে দ্বিতীয় দিন সকালবেলায় আমরা সবাই মিলে ঠিক করলাম যে ব্রেকফাস্ট করে আমরা শিরডি থেকে প্রায় আশি কিলোমিটার দূরে একটা বিখ্যাত জায়গা আছে শনি সিংনাপুর প্রথমে সেখানে যাব আসার পথে আমরা খান্ডবা মন্দির সেটা দেখব খান্ডবা মন্দির দেখার পরে মোটামুটি অনুমান করে নিলাম যে বেলা তিনটে নাগাদ আমরা ফিরে আসতে পারব তখন সাই সাই বাবার যে প্রসাদ সেটা দিয়েই লাঞ্চ সেরে তারপর ধীরে ধীরে হোটেলে ব্যাক করব তা শুরু করি সেই গল্পটা আমরা গাড়ি ভাড়া করলাম ওই বাস স্ট্যান্ডের কাছে একটা জায়গার থেকে সেটা সব শুদ্ধ বললো আমাদের একটা ফুল প্যাকেজ করে এই কয়েক কয়েকটা ঘুরিয়ে নেবে তাতে নেবে সেই সময় অর্থাৎ দু সালে সাড়ে সাতশো টাকা তা রওনা হলাম প্রায় এক ঘন্টা পরে একটা ছোট্ট জায়গায় দাঁড় করালো সেখানে চা বিস্কিট টোস্ট কে একটু ফ্রেশ হয়ে আবার যাত্রা শুরু হলো করতে 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 প্রায় তিন ঘন্টা পরে আমরা গিয়ে পৌঁছলাম শনি সিঙ্গাপুর এই শনি সিংনাপুর একটা ছোট্ট অতীতে একটা গ্রাম ছিল এখন একটা ছোট্ট জনপদে পরিণত হয়েছে অদ্ভুত কিছু কাহিনী এখানে আছে শনি সিংনাপুরে আপনারা কোনো বাড়িতে দরজা জানলা কিচ্ছু পাবেন না শুধু ফ্রেম আছে কিন্তু কোনো রকম দরজায় জানলা পর্দা এগুলো কিচ্ছু পাবেন না কথিত আছে যে ওখানে স্বয়ং শনিদেব বিরাজ করছেন যার জন্য ওখানে এই ধরনের ঘটনা যে ঘটানোর চেষ্টা করবে সে সঙ্গে সঙ্গে সমুচিত শাস্তি পাবে তা আমরা ওখান থেকে নেমে পৌঁছলাম যেখান থেকে পুজোর ডালি দেয় তারা বলল যে শনিদেবের পুজো দেওয়ার জন্য সর্ষের তেল হচ্ছে গিয়ে শ্রেষ্ঠ এক বোতল সর্ষের তেল এবং পুজোর ডালি নিয়ে আমরা লাইনে দাঁড়ালাম লাইন আস্তে আস্তে এগোতে থাকে পৌঁছে গিয়ে দেখি একটা অদ্ভুত আবেগ শরীরে কাজ করতে লাগলো সামনে দাঁড়িয়ে আছেন সেই শনি সিংনাপুরের শনিদেব প্রায় সাড়ে পাঁচ ফুট হাইটের একটা কালো প্রস্তরের একটি মূর্তি আকা ওপরে কোনো ছাদ নেই একদম উন্মুক্ত আকাশ এই যে শনি সিংনাপুরে যে মূর্তি তার সম্বন্ধে একটা কাহিনী ওখানে শুনলাম প্রথমে অতীতে বন জঙ্গলে ভরা যে সিংনাপুর অঞ্চল ছিল গ্রামটা ছিল সেখানে একটি মেষপালক একদিন মেষ চড়িয়ে আসছে আস্তে আস্তে তার যে ছোট লাঠিটা সেই লাঠিটা দিয়ে একটা পাথর দেখতে পায় পাথরটার ওপর ও আঘাত করে অদ্ভুত কাণ্ড সে দেখে পাথরের ভেতর থেকে রক্ত বেরোতে আরম্ভ করেছে দৌড়ে গিয়ে সমস্ত গ্রামবাসীদের ডেকে আনে ডেকে আনার পরে তারা বলল আর এরকে আঘাত করার চেষ্টা করো না ইনি সাক্ষাৎ কোনো দেবতা প্রস্থর রূপে এখানে রয়েছেন করে তো বাড়ি চলে যায় সন্ধ্যাবেলায় রাত্রে স্বপ্ন দেন শনিদেব যে ওখানে আমি আমি স্বয়ং শনিদেব আমি রয়েছি ওখানে আমি স্বয়ম্ভু হিসেবে এখানে প্রকাশিত হয়েছি তুমি আমাকে এখানে মন্দিরে প্রতিষ্ঠিত করো এইভাবে শনি সিংহাপুরের ওখানে ঠাকুর প্রতিষ্ঠিত হন এবং যেই শনিবার আমাবস্যা সেটা হচ্ছে শ্রেষ্ঠ দিন পুজো দেওয়ার সেখানে ওই সময় তিন থেকে চার লাখ লোক ওখানে ভিড় হয় ওখানে প্রণাম করে মনের প্রার্থনা জানিয়ে এবং শোনা যায় ওখানে একবার যে পুজো দেয় তার এই জীবনের সমস্ত পাপ সঙ্গে সঙ্গে মুছে যায় এবার ওখান থেকে পুজো দিয়ে আমরা আস্তে আস্তে করে সামনের দিকে তাকিয়ে পেছন দিকে হেঁটে তারপর বেরিয়ে আসলাম বলে যে পেছন দিকে মুখ করে না বেরোতে শনিদেবের এসে যেখানে গাড়ি পার্ক করা ছিল তার কাছেই একটা স্কুল আছে স্কুলের পাশে একটা ছোট একটা হোটেল সেই হোটেলে ডাল ভাত তরকারি ডিমের ঝোল খেয়ে আমরা আবার রওনা হলাম শিরডির দিকে সিরডির ঠিক পৌঁছানোর চার কিলোমিটার আগে একটা হেরিটেজ পার্ক আছে সেদিন তারপরে আমরা সেই হেরিটেজ পার্কে গিয়ে যখন পৌঁছলাম তখন বিধ্বস্ত বেশ ক্লান্ত কিন্তু যেই পার্কে ঢুকলাম তখনই ওই মাইকে ভজন শুরু হয়ে গেছে অদ্ভুত একটা অনুভূতি আসলো ভালো লাগলো মনের মনটা ফ্রেশ হয়ে গেলো দেহতে ক্লান্তি চলে গেল ওখানে সাইবাবার সারা জীবনের কাহিনী মাটির মূর্তির দিয়ে মানে স্ট্যাচু বানিয়ে ওখানে প্রকাশ করা হয়েছে তখন একটা অদ্ভুত কাণ্ড ঘটলো আমার মেয়ে সাই বাবা এক জায়গায় বাইজামাইকে কিছু কথা বলছেন তখন সূর্যের আলো এসে ওই জায়গাটায় পড়েছে ওনার মুখে ওই ছবিটা তুলতে গিয়ে যতবার ছবি তুলতেই যাচ্ছে কিছুতেই লেন্সে আর আসে না দুবার চেষ্টা করে আমাকে যখন বললো আমি বললাম নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে তুই আর তোলার চেষ্টা করিস না এবার আমরা ওখানে দর্শন করে বেরিয়ে আসলাম বাচ্চাদের জন্য অ্যামিউজমেন্ট পার্ক আছে রোপওয়ে মনোরেল আমরা সাহস করে মনোরেলে উঠলাম তিনজনে মিলে উঠে মনোরেলের যে রাইডটা জয় রাইডটা করলাম নেমে এসে কাছেই ওখানে ওখানে সমস্ত খাবার হচ্ছে নিরামিষ আবার নিরামিষ খাবার খেলাম নিরামিষ খাবার খেয়ে এবার গাড়িতে উঠে এসে পৌঁছলাম খান্ডবা মন্দিরে খান্ডবা মন্দির খান্ডবা হচ্ছেন গিয়ে শিবের অবতার বলা হয় অর্থাৎ মহারাষ্ট্রিয়ানরা বলে শিবের অবতার ইনিও খুব জাগ্রত এবার খান্ডবা মন্দিরে পুজো দিয়ে তারপর ওখানে প্রণাম করে আমরা গাড়ি নিয়ে একদম হোটেল আমাদের হোটেলটার নাম ছিল হোটেল সরণ আপনারা যদি কোনো দিন কেউ যান যদি মনে করেন হোটেল সরণে উঠতে পারেন খুব সুলভ মূল্যে খুব ভালো ফ্যাসিলিটি দিয়ে ভালো খাবার দিয়ে এই হোটেল চলছে এবার হোটেলে পৌঁছে সেদিনের টাকা পয়সা ড্রাইভারকে মিটিয়ে দিয়ে সাই মন্দিরের দিকে উদ্দেশ্য করে প্রণাম করে আমরা ধীরে 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 এবার হোটেলের মধ্যে ঢুকলাম ঢুকে সোফা সেটে গা এলিয়ে দিলাম একদম দিয়ে ক্লান্তি ওই হোটেলের যিনি ম্যানেজার তিনি এসে বলছেন স্যার আপনি কিছু আপনারা চা খাবেন নাকি আমরা বললাম হ্যাঁ চা খাবো চা খেলাম বিস্কিট খেলাম আর সায়ের বিরাট সামনে একটা ওয়াল টু ওয়াল ছবি আছে সেই ছবিতে প্রণাম করলাম প্রণাম করে এবার আস্তে আস্তে লিফটে করে এবার ঘরের দিকে রওনা হলাম ঘরে ঢুকলাম ঢুকে এবার ফ্রেশ হয়ে আস্তে আস্তে বিছানায় রেস্ট নিচ্ছি রেস্ট নিতে নিতেই ঘুমিয়ে পড়লাম আজকে আপনাদের এই কাহিনিটা যদি ভালো লাগে অবশ্যই এই কাহিনিটাকে একটা লাইক দেবেন শেয়ার করবেন এবং আবার অনুরোধ এটাকে সাবস্ক্রাইব করবেন আজকে এখানেই শেষ করলাম অতি দ্রুত আবার নতুন কাহিনী নিয়ে আপনাদের কাছে এই চ্যানেলে আবার ফিরে আসব নমস্কার